বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের তরকারি রান্না করব। তার জন্য এঁচোড় নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, জিরা সম্বাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। কুমড়ো কাঁঠালটা দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন এইভাবে আস্তে আস্তে এঁচোড়টা কষিয়ে নিতে হবে। অল্প চিনি দিয়ে দিব, দিয়ে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। এঁচোড়ের তরকারি রান্না হয়ে গেছে। তরকারিটা ভালো লাগলে আপনারা এইভাবে খেয়ে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না অবশ্যই।